তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সহ 100 জন কর্মী কংগ্রেসে যোগদান। মুর্শিদাবাদ জেলার বহরমপুরে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান। বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে প্রায় 100 জন তৃণমূল কংগ্রেস কর্মী ও অঞ্চল সভাপতি কংগ্রেসে যোগ দিলেন। এদিন রানীনগর ব্লকের সক্রিয় তৃণমূল কর্মীরা কংগ্রেসের দলীয় পতাকা কাঁধে নিয়ে জানান, তারা নিজেদের দল থেকে নিজেরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছিলেন, তাই তারা এদিন স্বেচ্ছায় কংগ্রেস দলে যোগদান করেন। যোগদান সভায় উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি ও লালগোলা বিধানসভার বিধায়ক আবু হেনা, রানীনগর বিধানসভার কংগ্রেসের বিধায়িকা ফিরোজা বেগম সহ অন্যান্য নেতৃত্ব। মুর্শিদাবাদ থেকে রাজেন্দ্রনাথ দত্ত, টাইমস বাংলা।